নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কয়দিন পর আমরা এপ্রিল মাসে পা রাখতে চলেছি। আর এই এপ্রিল মাসে এই সাত রাশির জাতক জাতিকার সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের কপাল খুলতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি এবং তাদের কোন কোন দিক থেকে কপাল খুলতে চলেছে তা ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। আপনি যদি এই সাত রাশির মধ্যে পড়েন তাহলে আপনারা ডেফিনেটলি অসম্ভবকে সম্ভব করে ফেলবেন, কারণ এই এপ্রিল মাসে আপনাদের কপাল খুলতে চলেছে। অর্থাৎ যে সাত রাশির কথা বলতে চলেছি সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ডেফিনেটলি ডেফিনেটলি কপাল খুলতে চলেছে, এটা কনফার্ম। তা আসুন আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এপ্রিল মাসে কোন সাত সৌভাগ্যশালী রাশির কপাল খুলতে চলেছে, অর্থাৎ সোনার কপাল হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে নানা দেন বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এপ্রিল মাসে আপনাদের কপাল খুলতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই কপাল খুলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু চরম হারে উন্নতির শিখর চূড়ায় পৌঁছাতে চলেছে। এছাড়াও যারা ফ্রেশার রয়েছেন, অর্থাৎ কোনোদিনও চাকরি করেনি, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ নিশ্চিত। এছাড়াও যাদের বিবাহ হয়নি, বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদেরও কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান, তারাও নির্দ্বিধায় এগোতে পারেন। এছাড়াও যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু বিজনেসে প্রচুর পরিমাণে প্রফিট দেখা যাচ্ছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়, অর্থাৎ এই এপ্রিল মাস, যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনাদের ভ্রমণযোগও কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই এপ্রিল মাসে সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদেরও কিন্তু কপাল খুলতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই কপাল খুলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে চাকুরি ক্ষেত্র, যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা এখন থেকে করতে লাগুন, কারণ আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেছে। আর যারা অলরেডি চাকরি করছেন তাদেরও কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করতে চলেছে। যার দরুন আপনারা এই সময় কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে চলেছেন, যেমন গাড়ি, যেমন বাড়ি, এই সমস্ত কিছু কিন্তু কেনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা ট্যুরে যেতে চাইছেন, অনেক দিন ধরে ঘরে থেকে বোর হয়ে গেছেন, তারা কিন্তু ট্যুরে যেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও ঘটতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। অর্থাৎ এপ্রিল মাসে আপনারা যথেষ্ট পরিমাণে উন্নতির শিখর চূড়ায় পৌঁছাতে চলেছেন। কোন কোন দিক থেকে আপনাদের এই কপাল খুলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের চাকরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেছে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু বিজনেসে কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের যে সমস্ত টাকা বিজনেসে পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে। এছাড়াও আপনাদের কিন্তু ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আপনারা এখন থেকে রেডি হয়ে যান আনন্দের চোয়ারে গা ভাসানোর জন্য। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি।
হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে এই এপ্রিল মাসে। এই এপ্রিল মাসে আপনারা কী কী পেতে চলেছেন আসুন জেনে নেওয়া যাক। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও যারা চাকরি করছেন না, ঘরে বসে রয়েছেন, তাদের কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এপ্রিল মাসে আপনাদেরও কপাল খুলতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই কপাল খুলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। এছাড়াও যাদের বিবাহ নিয়ে খুব প্রবলেম চলছে, বিবাহ হচ্ছে না বা আটকে যাচ্ছে, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যেতে পারে। এছাড়াও যারা ট্যুরে যেতে চাইছেন তাদের কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসছে ট্যুরে যাওয়ার জন্য। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের এই সময় অর্থাৎ এপ্রিল মাসে ভাগ্য খুলতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই ভাগ্য খুলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেছে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট হতে চলেছে। এছাড়াও আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ যেতে চলেছে এবং যারা ট্যুরে যেতে চাইছেন তাদের কিন্তু ট্যুরে যাওয়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়ে গেছে। এবং এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ যেতে চলেছে। এরপরে লাস্ট এবং সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এপ্রিল মাসে কপাল খুলতে চলেছে। অর্থাৎ আপনাদের এই সময় নতুন চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়ে গেছে এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনাদের হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ আসতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। এছাড়াও প্রেম বা প্রেমজ সম্পর্কে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে উন্নতি দেখা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের সোনার কপাল এই এপ্রিল মাসে হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।